আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হ্যান্ডপ্রিন্ট এবং হাতের কাজ এই দুইটা বিষয়ের উপর প্রতিদিন আমার চ্যানেলে কম বেশি অনেক প্রশ্ন এসে থাকে। তো সবার প্রশ্নের উপর ভিত্তি করে চিন্তা করলাম আমি কোর্স ভিত্তিক ভিডিও আপলোড করব। আজকে হচ্ছে কোর্সের প্রথম ভিডিও। আমি চেষ্টা করব সপ্তাহে একটা করে কোর্স ভিত্তিক ভিডিও আপলোড করার। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিও আপডেট আপনাদের কাছে চলে যায়। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি একটা লাইক দিতে ভুলবেন না, কারণ একটা আপনাদের লাইক আমার ভিডিও আপলোড দেওয়ার উৎসাহ বাড়িয়ে দেয়। তো যাই হোক, এখানে আমি হাতে কাজের জন্য সবসময় এরকম 100 টাকা দামের যে ওনাগুলো আছে এগুলোই আমি সবসময় ব্যবহার করি। প্রায় সময় আমি একটু লাইট কালারের ওনাতে কাজ করি, আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন একটা ডিপ কালারের কোনো একটা কাপড়ে যেন কাজ করে দেখায়। তো আজকে এই কারণে আমি কালো একটা ওনাতে হ্যান্ড পেন্ট করব। তো এটার জন্য আমি এখানে কালো ওনা নিয়েছি 100 টাকা দামের। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো কাপড়ে হ্যান্ড প্রিন্ট করতে পারবেন, সেটা চাইলে আপনারা সুতি কাপড়, মসলিন কাপড়, জর্জেট কাপড়, সিল্ক কাপড়, এছাড়াও আমি আমার চ্যানেলে কিন্তু জর্জেট কাপড়ের উপর অলরেডি হ্যান্ড প্রিন্ট করে দেখিয়েছি। মসলিন কাপড়ও কিন্তু অনেক সুন্দর হয়। তবে আমি আপনাদেরকে বলবো, যারা প্রথম কাজ শুরু করছেন, আর অনেকেই কিন্তু আমার চ্যানেলে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু বিজনেস করতে চাই এই কাজগুলো বাসা থেকে, তো তাদের জন্য বলবো এটা কিন্তু বেশ ভালো একটা উদ্যোগ। আপনারা চাইলে 100 টাকা দামের যদি এরকম একটা ওন্না নেন, সেখানে যদি আপনার 100 টাকার মতো যদি রং খরচ করেন, 200 টাকা যদি আপনার খরচ হয়, তাহলে কিন্তু আপনি 400 থেকে 500 টাকা একটা ওন্না সেল করতে পারবেন। প্রথম পর্যায়ে এর থেকে বেশি দামের জিনিস আপনার থেকে কেউ কিনতে চাইবে না, এ কারণে আপনি চাইবেন প্রথম দিকে কম, যাতে করে আপনার খরচটা কম হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। তবে অবশ্যই গুণগত মান আপনি খেয়াল করতে হবে। ওনা চুজ করার ক্ষেত্রে আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় এই 100 টাকা দামি ওনাগুলো বেশ ভালো কোয়ালিটি। আমি যে ওনাগুলো ইউজ করি এগুলো আমি দেখছি যে একদমই কালার যায় না, কিন্তু চট্টগ্রামে কিন্তু আমার পরিচিত বেশ কয়েকজন এই ওনাগুলো কিনেছে, আমাকে দেখিয়েছে। ওনাগুলো দেখা যায় ধোয়ার পরে কালারটা একটু নষ্ট হয়ে যায়। তাই আমি বলবো আপনারা একটু বুঝে শুনে 100 থেকে 150 টাকার মধ্যে অথবা 120 টাকা দামের মধ্যেও কিন্তু একটা সুতি পিওর এক কালারের ওনা পেয়ে যাবেন। তো এই তো আমি ওনাটা ফার্স্টে ভাঁজটা খুলে একটু আয়রন করে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই জরুরি, অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আপুর রং উঠে গিয়েছে কেন। তারা কিন্তু ফুল ভিডিও না দেখেই কিন্তু অনেকেই কিন্তু হ্যান্ড প্রিন্ট করে নিয়েছেন। তো তাদের জন্য আমি বলবো আপনারা প্লিজ ফুল ভিডিও দেখবেন। আমি ভিডিওতে সবসময় বলে দিই রং করার আগে এবং রং করার পরে অবশ্যই আপনি কাপড় আয়রন করে নেবেন, এখানে ধোয়ার দরকার নেই, জাস্ট আয়রন করে নেবেন। কাপড়টা রং করার আরও 1 সপ্তাহ পরে আপনি কাপড়টা ধুতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, সেগুলো আমি পর্যায়ভিত্তিক আপনাদের সাথে সব কিছু আলোচনা করব। আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো, যারা একদমই নতুন তাদের জন্য আজকে আমি প্রথম থেকে শুরু করছি। অনেকেই কমেন্ট করেন যে আপু আঁকতে পারি না, তাদের জন্য সহজ পদ্ধতিতে আজকে আমি একটা ফুল এঁকে দেখাবো। এই ফুলটা অনেকটা সূর্যমুখী স্টাইলে। তো আমি এখানে ক্যারাম যে খেলে ওইখানের কি এটা অ্যাকচুয়ালি কী বলে আমি জানি না, যাই হোক তো ওটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চুড়ি বা যে কোনো গোল শেপের যে কোনো কিছু দিয়ে এরকম গোল একটা বৃত্ত করে নিতে পারেন। তো আমি কালার পেন্সিল যেটা নিয়েছি সেটা দিয়ে ভালো আসছিল না, এ কারণে আমি মোম কালার নিয়েছি। আসলে ডিপ যে কোনো কাপড়ে পেন্সিল দিয়ে আঁকলে কিন্তু দেখা যাবে না, এ কারণে একটু লাইট কালার দিয়ে আঁকতে হবে। আমি এ কারণে একটু হলুদ কালার দিয়ে এখানে আঁকছি। এটা মোমের একটা রং, মোম যে রঙগুলো থাকে চিকন, সেই চিকন রঙগুলো দিয়ে করছি। তো এভাবে গোল করে নেওয়ার পরে আমি একটু পাতা শেপ দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এগুলো আসলে মুখে বলে বোঝানো চেয়ে দেখে বুঝলে সবচেয়ে বেশি ভালো বোঝা যায় আর কি। তো আমি প্রথমে উপরে তুলেছি, এরপর উপর থেকে নিচে টানছি। পাতা শেপ কিন্তু এভাবেই দিতে হয়, কারণ আমি দুটা পাশ থেকে যখন উপর দিকে টানবো তখন দেখা যাবে একটা পাশ কিন্তু বাঁকা হয়ে যাবে। আমি আর একটু ক্লিয়ারলি বোঝাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন আমি উপরে যে তুলেছি আবার উপর থেকে কিন্তু এ পাশে নিচে নামিয়েছি। তো আপনারাও এইভাবে করতে হবে, এতে করে দেখা যাবে সবগুলো পাতা একই শেপে আসবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি সবগুলো শেপ কিন্তু পাতার একই রকম করে দেওয়ার ট্রাই করছি, আর পাতাগুলো কিন্তু একটু ছোট সাইজের করছি।
মানে ভিত্তটা হবে বড়, পাতাগুলো ছোট সাইজের, অনেকটা সূর্যমুখী স্টাইলে, যদিও সূর্যমুখী না তবে সূর্যমুখী স্টাইলে করছি। আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটা পদ্ধতি দেখাবো, যারা একদমই নতুন, কোনো আঁকা আঁকি পারেন না, তাদের জন্য খুবই সহজ একটা পদ্ধতি দেখাবো। তো এই পদ্ধতিটা সবচেয়ে বেশি আমার কাছে ইজি মনে হয়েছে, তো আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। এই যে আমি ফার্স্টে গোল করে নিচ্ছি, আপনারা হাতে পরা যে কোনো চুড়ি দিয়েও কিন্তু এরকম গোল শেপ করে নিতে পারেন। এরপর আমি উপরে একটা দাগ টানছি, অল্প করে একটা দাগ টানছি, তো দাগে সোজাসুজি কিন্তু নিচে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। এখন এ পাশে আরেকটা দাগ টানছি, এর অপোজিট সাইডে আরেকটা দাগ টানছি। তো এরকম করে কিন্তু অপোজিট সাইডে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারছেন আমি অপোজিট সাইডে করে দাগগুলো টানছি, যাতে করে সবগুলো পাতার সাইজ যেন একই হয়। এখন আমি সেই দাগগুলো থেকেই টেনে আর কি পাতার মতো শেপ করে নিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, আমার মনে হয় না এর চেয়ে সহজ আর কোনো পদ্ধতি থাকতে পারে। এটা যারা নতুন তারাও কিন্তু অনায়াসে পারবেন। তো আমি কোর্স ভিত্তিক যে ভিডিওগুলো আপলোড করব, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবগুলো ভিডিও দেখে নেবেন। আমি কোর্সের ভিডিওগুলো আলাদাভাবে আমি প্লেলিস্ট করে রাখবো, এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা করে প্রতিটা প্লেলিস্ট করা আছে। হাতের কাজ নামে একটা প্লেলিস্ট করা আছে, যেখানে হাতের কাজের যাবতীয় সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এই তো আমি দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু এঁকে নিয়েছি একটা ফুল। তো নিচে জাস্ট আমি একটা ডালের মতো করে এঁকে নিচ্ছি আর একটা পাতা করছি। তো আমার এই হুনার হাতে টোটাল আমি সবগুলো ফুল কিন্তু এভাবে আঁকবো। তো আঁকার সময় আমার একটু লক্ষ্য রাখতে হবে যেন আমি একটু পাড় রাখতে পারি, পাড়ে যেন একটু ডিজাইন করতে পারি, সব কিছু হিসাব করে কিন্তু আঁকতে হবে। তো আমি আপনাদেরকে বলবো এটা আপনারা একটা সাদা কাগজে এঁকে নিয়ে তারপর ওনাতে আঁকবেন আর কি। আমি হাতের কাজ করি কিন্তু আমি এখনও অবধি যে কোনো কিছু আঁকা আঁকতে হলে সেটা অবশ্যই আমি খাতায় একটু এঁকে নিই, এতে করে দেখা যায় নিজের মধ্যে যে নার্ভাসনেসটা যেটা থাকে সেটা চলে যায়। তো আমি একইভাবে সবগুলো ফুল এখানে এঁকে নিচ্ছি। আসলে দেখার চেয়ে আমার মনে হয় নিজে করলে করতে করতে কিন্তু এটা আয়ত্তে চলে আসে। আমি যে কাজটা করছি এটা হয়তো আপনার দেখে একটু কঠিন মনে হতে পারে প্রথম পর্যায়ে, কিন্তু আপনি যখন এটা আঁকতে যাবেন দেখবেন অনেক সহজে কিন্তু আপনি এঁকে ফেলতে পারছেন। তো আমি একইভাবে কিন্তু সবগুলো ফুল আঁকবো। তো এখানে আমি একটু চোখের আন্দাজে করছি, মানে একটু গ্যাপ রেখে রেখে করছি। আমি এক লাইনে দিচ্ছি তিনটা ফুল, এর পরে আবার আরেক লাইনে দেবো দুটা ফুল, এর পরে আবার আরেক লাইনে দেবো তিনটা ফুল, এরকম করে আমি টোটাল ওনাটা এভাবে আমি আর কি ফুল দিয়ে ভরাট করব আর কি। তো এই ওনা টিউটোরিয়াল খুব দ্রুতই আমার চ্যানেলে আসছে, আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে। আর যদি পসিবল হয় আমার ভিডিওগুলো আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, এতে করে আপনাদের সুবিধা মতো যে কোনো টাইমে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই তো আমি আবার দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, খুবই ইজিলি কিন্তু ফুলটা করে নেওয়া যায়। অনেকে জিজ্ঞেস করেন যে হ্যান্ড প্রিন্টের কোন রঙটা বেশি ভালো হবে, এই রঙের নাম কি, এই রঙটা কোথায় পাওয়া যায়, টেকসই হবে কি না, সবগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আমি
সব কিছু ডিটেইলসে বলার ট্রাই করব রং সম্পর্কে। আজকে আমি জাস্ট ওড়না সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়েছি, এছাড়াও কিভাবে আপনারা খুব সহজে ফুল আর্ট করতে পারবেন সেটা সম্পর্কে একটু ধারণা দিয়েছি। তো অনেকেই কিন্তু বিজনেস করতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলবো প্রথমে অল্প থেকে শুরু করাই ভালো। আপনি ভালো মানের একটা মসলিন একটা কাপড় নিলেন, সেখানে আপনি হ্যান্ড প্রিন্ট করলেন, আপনার অনেক টাকা খরচ হয়ে গেল, কিন্তু এরপরে আপনি কিছুটা লাভ নিয়ে আপনি এটা সেল করতে চাইবেন, কিন্তু প্রথম পর্যায়ে দেখবেন বেশি দাম দিয়ে মানুষ কিনতে চাইবে না। এ কারণে আপনার বিশ্বাস আগে তৈরি করতে হবে, যার কারণে আপনি অল্প টাকায় সবাইকে সেল দিতে হবে। তো এই তো আমার ওনাটা ফুল আর্ট করা হয়ে গিয়েছে একদম পুরোপুরিভাবে, এটা আমি এঁকে নিয়েছি, আমি জাস্ট এখন রং করব। তো ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আমি রং করা টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।